আজ কেবি হাসপাতালে সেফ হোমের উদ্বোধন করলেন কসবা বিধানসভার মাননীয় বিধায়ক জাভেদ আহমেদ খান। 66 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর ফিয়াজ খানও ছিলেন সঙ্গে। এই সেফ হোমে থাকছে 30টি বেডের ব্যবস্থা, সঙ্গে অক্সিজেন কনসেন্ট্রেটর। সেফ হোম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী জাভেদ আহমেদ খান সহ মন্ত্রী মোহাম্মদ নাদিম, ক্যাথলিক অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি অ্যাঞ্জেলিনা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই অঞ্চলে শুধু না, এখন আপনারা দেখছেন সারা ভারতবর্ষ করোনা কেসগুলো অনেক বেশি বেড়ে গেছে, এবং সেই জায়গা করোনা কেস যখন বেড়ে গেছে, সরকার নিজের পরিচেষ্টায় নতুন নতুন বেড করছে, নতুন নতুন হসপিটাল করছে। আমরা একটা সেফ হোম করেছি যাতে স্ট্যান্ড বাই, ধরুন একটা পেশেন্ট রাত্রে অন্ধকারে তার শ্বাস নিঃশ্বাসে কষ্ট হলো, সে কোথায় ছুটে যাবে, হসপিটালে জায়গা পাবেন? সেফ হোমে আসতে গেলে আমরা অক্সিজেনের ব্যবস্থা করেছি, অক্সিজেন দেবো, ওকে স্টেবল করব, তারপরে ওকে বাড়ি হোক কি হসপিটালে রিমুভ করা হবে সেই ব্যবস্থা হবে। এইখানে আমরা কেন যে জামাতুল ইসলামী হিন্দের সঙ্গে আমরা এটা ব্যবস্থা করেছি, আমাদের বিল্ডিং আছে, আমাদের আমরা বেড দিচ্ছি, সব দিচ্ছি, ওরা অক্সিজেন আছে, ডক্টর আছে, নার্স আছে, তারা ব্যবস্থা করবে, মেডিসিন আছে তারা দেবে, এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচারে আমরা আছি। এইখানে আমরা ইসিজি মেশিন আছে, আমাদের ব্লাড প্রেশারের কিরম যে মাপর আছে, সুগারের আছে, তার সঙ্গে আমরা কিরম হচ্ছে এটা চেষ্টা করছি, এখন কিরম হচ্ছে এক্স রে মেশিন একটা কিনে দেবো, এটা হতে গেলে মোটামুটি ক্রিটিক্যাল পেশেন্টও আমরা এখানে দেখতে পারবো এবং সেই ব্যবস্থা হবে। আশা করি কিরম হচ্ছে এটা ভালোভাবে চলবে, এবং কিরম হচ্ছে ডেডিকেটেড ফোর্স একটা চাই যারা চালানোর জন্য, জামায়াতুল ইসলামে হিন্দ তারা এসে এই কাজটা বলেছেন আমরা করব, ডক্টর দিয়ে ভলেন্টিয়ার দিয়ে আমরা করব, আমরা তাদের বলেছি আসুন আপনারা। এখন 30 জনের, তারপরে আর 20টা বাড়াবো, 50টা হবে, হ্যাঁ আরও আছে 2টো ফ্লোর, তো আমরা ওইখানে করতে পারি, কোনো অসুবিধা নেই। অক্সিজেন আমাদের এখন 20টা ওনারা অক্সিজেন সিলিন্ডার এনেছেন 10 লিটার, এবং আমরা এখানে 10টা কনসেন্ট্রেটর অক্সিজেনের, 5 লিটার 5টা, 10 লিটার 5টা কিনে আমরা এখানে দেবো যাতে অক্সিজেনের অভাবে কোনো কারোর কষ্ট না হয় সেই ব্যবস্থা। আপনারা দেখেছেন 30টা বেড করা হয়েছে মানুষকে প্রাথমিক পরিষেবা দেওয়ার জন্য, যে হঠাৎ যদি কোভিড হচ্ছে হসপিটালে জায়গা পাচ্ছে না, তার জন্যে বাড়ির মধ্যে যদি কষ্ট হচ্ছে সেই জায়গা প্রাথমিক ব্যবস্থাটা তারা এই কোভিড সেন্টারে এসে প্রাপ্ত করতে পারে। নিশ্চয়ই অক্সিজেন কনসেন্ট্রেটরও আছে, অক্সিজেন সিলিন্ডারও আছে, তার সঙ্গে নার্স থাকবে, ডাক্তার থাকবে, যারা মাইল্ড কেস মডারেট কেস আছে তাদের যদি ওষুধের যদি ব্যবস্থা করার যদি প্রয়োজন থাকে ডাক্তারদের সুপারভিশনে সেই ওষুধও দেওয়া যাবে, আর যদি শারীরিক অস্তিত্বতা বেড়ে যায় তাহলে এখানে অ্যাম্বুলেন্স দিয়ে তাদেরকে হসপিটালে পাঠিয়ে দেবো। না এটা ফ্রি অফ কস্ট। শুনুন, এলাকার মধ্যে রয়েছে স্বাভাবিক যে এলাকার মানুষের প্রাথমিক সেবাটা হবে, যদি বেড খালি থাকে সারা পশ্চিমবঙ্গে কোনো যদি কারো যদি ব্যবস্থা ইউজ করতে চান তারা আসতে। এটা কোভিড সেফ হোম একটা নতুন তৈরি হয়েছে যেখানে 30টা বেড আছে, আর এখানে আমাদের একটা ওপিডি থাকবে, তার সঙ্গে আমাদের এখানে ডক্টর থাকবে, সিস্টার থাকবে। বেসিক্যালি এখানে আমাদের মাইল্ড কেসের যাদের আছে তারা বাড়িতে ভয় পাচ্ছে, আর হসপিটালে ওদের যাওয়ার কোনো দরকার নেই, তাহলে আন্ডার সুপারভিশন অফ এন এক্সপার্ট এখানে সেই কাজটা হয়ে যাবে, তাদের কোনো আর ভয় চিন্তা করতে হবে না। আমরা দেখেছি এর মধ্যেই আমরা পশ্চিমবঙ্গে দেখেছি অনেকটা কোভিড হোম হয়েছে, বেহালাতে হয়েছে, আমাদের সায়েন্স সিটির কাছে আমাদের কসবা বিধানসভার মধ্যেও 2-1টা কোভিড হোম হয়েছে। এটা একটা সিদ্ধান্ত যেটা আজকে মাননীয় মন্ত্রী আমাদের এই অঞ্চলের বিধায়ক জনাব জাভেদ আহমেদ খান স্যার নিয়েছেন, এটা আমরা স্বাগত জানাই। কেন আজকে কোভিডের মহামারীটা এখনও শেষ হয়নি, এখন আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছেন বেলভিউতে নিয়ে প্র্যাকটিস করেন ডক্টর কাজী শামসুজ্জামান সাহেব, ইনার মতন আরও ডক্টররা আমরা এখানে তাদের এক্সপার্ট হেল্প আর সাপোর্ট আমরা পাচ্ছি, আর আমরা তাদেরও রিকোয়েস্ট করছি যে এখানে ওনারা একটু ভলেন্টিয়ার বেসিসে এসে মাঝে মাঝে চেক আপ করবেন। কেন এখানে আমরা চেষ্টা করছি যে কোভিডের যে পেশেন্ট আছে দে শুড নট লুজ দেয়ার হোপ অ্যান্ড দে শুড নট ফিয়ার দ্য ডিজিজ, এই আমাদের লড়াই করতে হবে আর সিস্টেম্যাটিক একটা প্রসিডিয়ার ফলো করতে হবে। অনেক লোক জানে না কি করতে হবে, কোন সময় কি ওষুধ নিতে হবে, আমরা দেখি যে সাইটোকিন স্টর্ম চলে আসছে, তাহলে এই সব জিনিসটা অ্যাভয়েড করা যায়, আর্লি ডিটেকশন আর্লি কিওর ইজ বেটার, যেটা আমরা শুনেছি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আজকে আমরা দেখেছি যে এই অঞ্চলে আমাদের বিধায়ক
মাননীয় জাভেদ আহমেদ খান সাহেব এই ডিসিশনটা নিয়ে আজকে খুব ভালো একটা কাজ করেছেন, মানুষকে স্বাগত জানাচ্ছে। কেন এই অঞ্চলে আমাদের অনেক বস্তি বাড়ি আছে যেখানে গরিব লোক, যারা যারা গরিব লোক তারা কোথায় যাবে? তার সঙ্গে হসপিটাল ইজ ওভারওয়েলম, বেড পাওয়া যায় না হসপিটালে, আইসিইউটা ভর্তি যা, আর মাইল্ড কেসের তাদের বাড়ির মধ্যে কন্টামিনেট করা যায় না। যাদের 100 স্কোয়ার ফিট আর 50 স্কোয়ার ফিটের আর 200 স্কোয়ার ফিটের বাড়ি আছে তারা কি একটা জায়গাতের মধ্যে 10 জন 20 জন আছে, তারা কীভাবে আইসোলেট করবে, তারা কী করবে? বলা খুব ইজি কিন্তু প্র্যাকটিক্যালি অনেকগুলো প্রবলেমস আছে। তাহলে এখানে আমাদের সেই প্রভিশনটা রয়েছে, যাদের ছোটো বাড়ি তারা বাইরেতে নিজে আইসোলেট করতে পারছে না, দে ডোন্ট হ্যাভ এনি আদার অপশান, রাস্তায় গিয়ে তো আইসোলেট করবে না, তাহলে এখানে চলে আসবে। তাহলে আমরা এখানে চেষ্টা করব বেসিক ট্রিটমেন্ট যেটা হয় বেসিক ট্রিটমেন্টটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। তার সঙ্গে আমি ডক্টর কাজীর মতন আমাদের ডক্টর নাফিসও আছেন, উনারকেও আমরা ধন্যবাদ জানাই। ডক্টর ওয়াই আলী সাহেব আছেন, উনাদেরও ধন্যবাদ জানাই। তারপরে আমাদের জামাতুল ইসলামিয়া হিন্দ যে সংগঠন যেটা আমাদের ভলেন্টিয়ার বেসিসে এখানে ভলেন্টিয়ার প্রোভাইড করবে তাদেরও স্বাগত জানাই। হ্যাঁ 100% এই অঞ্চলে শুধু লোক নয় গোটা পশ্চিমবঙ্গ থেকে যে কেউ আসবে এখানে নিশ্চয়ই ওরা ফ্রিতে চিকিৎসা পাবে, বিনামূল্যে চিকিৎসা পাবে। 100 বার 100 বার কেন আমরা একটাই জিনিস জানি যে বাংলার মানুষকে বাঁচাতে হবে। আমাদের ছোটো ছোটো ভাই বোন, আমাদের বয়স্ক যারা মা বাবারা, আমাদের অনেক দেখেছি যে অক্সিজেনের অভাবে ওরা মারা যাচ্ছে, ওরা ডিস্ট্রেসে চলে যাচ্ছে, তাহলে সেই সিচুয়েশানটা আড়াই না হয় সেই জন্যে আমরা এই আইসোলেশন হোমটা রেডি করেছি। তার সঙ্গে এখানে আমরা চেষ্টা করছি কীভাবে এখানে ভ্যাকসিনেশন ড্রাইভও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আর তার সঙ্গে স্বাস্থ্য দপ্তরের সাহায্য আমরা কীভাবে সেটাকে আরম্ভ করতে পারি। বেসিক অক্সিজেন সাপোর্ট, ভেন্টিলেই আপনার অক্সিজেন কনসেন্ট্রেটার, মেডিসিন এটা থাকবে। হ্যাঁ কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে, 100% আসতে পারে। এখানে আমাদের অলরেডি পুরো টিম আছে আর টিমের সঙ্গে আমাদের মেডিসিনও এসে গেছে। এখানে আমরা চেষ্টা করছি যে এক্স রেও আমরা ফেসিলিটিটা আরম্ভ করতে পারি, কেন মাঝে মাঝে আমরা দেখেছি সিটি স্ক্যান, সিটি থোরাক্স আর এক্স রেও করতে হচ্ছে টু সি দ্য প্যাচিস, সেই ফেসিলিটিটা সিটি স্ক্যান এখন নেই, কিন্তু এক্স রেটা আমরা চেষ্টা করছি সেটা খুব শীঘ্রই রেডি হয়ে যাবে। সমস্ত ফ্রি অফ কস্ট। যে আপনারা সাবধানে থাকুন, মহামারীটা এখনও শেষ হয়নি, এখনও আমাদের খুব প্রিকশন আর কিওর নিয়ে চলতে হবে, মাস্ক পরতে হবে, এই মাস্কটা আমরা যদি না খুলি সেটিকে ভালো, তার সঙ্গে আমাদের পার্সোনাল হাইজিন সেটাকে মেনটেন করতে হবে, মানুষের সঙ্গে একটু ডিস্টেন্সে থাকতে হবে, হ্যান্ড ওয়াশ ইউজ করতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, দরকার পড়তে গেলে আপনার ফেস শিট ইউজ করুন। কেন এই ভাইরাসটা 3 জায়গা থেকে পেনিট্রেট করে চলে যাচ্ছে, আইজ, নোজ আর মাউথ, এই জায়গাটা যদি আমরা কভার রাখি তাহলে আমরা রিস্কটা আমরা কমিয়ে দিচ্ছি আর আমরা একটু সেফ থাকবো। এই বলে আমি সবাইকে প্রার্থনা করব যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কোভিড মহামারীকে আমরা ডিফিট করব, নিশ্চয়ই ডিফিট করব। আর তার সঙ্গে আমাদের যে কোনো অসুবিধা হতে গেলে আপনারা ভয় পাবেন না, প্রশাসন তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পুরো টিম উনি নিজে আমাদের সঙ্গে আছেন। আজকে আমরা দেখেছি যে গোটা ক্যাবিনেটে যতগুলো মন্ত্রী আর বিধায়ক আর পশ্চিমবঙ্গ সরকারে যারা নেতা নেত্রী আছে তারা ভালো ভালো ইনিশিয়েটিভ নিয়ে মানুষকে কীভাবে এই ডিস্ট্রেসে এই কোভিড মোকাবেলা করতে তার জন্য সব কিছু করছে, তাহলে আমরা তাদের পাশে দাঁড়িয়ে এই জিনিসটাকে আরও সাজাতে পারি, ভালো করতে পারি, এই আমি আবেদন করছি। ধন্যবাদ। ক্যামেরায় সঞ্জীবের সঙ্গে রোজিনা রহমানের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।